সালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সকল? আশা করি আমি সকল অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটা সুন্দর নাস্তা বা একটি ডিফারেন্ট নাস্তা শেয়ার করবো। আপনারা এরকমভাবে এই নাস্তাটা তৈরি করতে পারবা, অনেক মজা হয়। এলোবড়া বা নুনের বড়া দিয়ে এই নাস্তাটা। আমি এলোবড়া প্রথমে ফ্রাই করিয়া নিছি, গিয়ে কয়েকটা এলোবড়া ফ্রাই করিয়া নিছি। দেখুন এলোবড়াগুলোকে ছোটো ছোটো করিয়া আমি কাটি লাইম। কয়েকদিন আগে এলোবড়া তৈরি করছিলাম, আর এই নাস্তাটা আমার হাজবেন্ডে অনেক পছন্দ করেন। তাইন বলা ফাইন তাইন তৈরি করে আমি দিই যে কোনো সময়ে খাইন। কোন এলোবড়াগুলোরে আমি ফ্রাই করে নিছি, অনেক সুন্দর ক্রাঞ্চি কইরা করে নিছি। তারপর একটা নাইফের সাহায্যে ছোটো ছোটো পিস করে লিম। হাতের সাহায্যেও ভাঙা যায়, আমি নাইফ দিয়ে কাটি লাম গরম গরম। ওই এটার জন্য আমার শুধু ডিম লাগবো, ডিম দিয়ে অনেক মজার একটা নাস্তা। আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, দেখবেন অনেক সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে যাব। যে সা যে কোনো গেস্টরে আপনারা দিতে পারবা, তখন অনেক বেশি পছন্দ করবা, অনেক মজা লাগে এই নাস্তাটা। কেন আমি ফ্রাই প্যানের মাঝে অল্প একটু তেল দিছি খালি, জাস্ট একটু ওনিয়নটা ভাজার লাগি। ওনিয়নটা ভাজা হয় এখানে, আমি বড় সাইজের একটা ওনিয়ন এবং 8 থেকে 10টি কাঁচামরিচ দিছি। তো ওনিয়ন এবং কাঁচামরিচগুলোকে ভালো করে ভাজিলাম। বেশি তেল লাগে না, শুধু প্রথমে বাজার লাগে, প্রথমে বাজার লাগে একটু তেল, এর বাদ দেওয়ার তেল বেশি লাগে না। একবারে অল্প পরিমাণে তেল দেওয়া এই নাস্তাটা। আবার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, তার মাঝে আমি অল্প পরিমাণে লবণ দেওয়া লবণ দিলেইছি। ডিম দিয়া অনেক মজার একটা নাস্তা, ডিফারেন্ট একটা নাস্তা তৈরি করতে পারবা। এই নাস্তাটা আমরা কম বেশি সকলে অনেক বেশি পছন্দ করেন, ভালো লাগে খাইতে, অনেক ক্রাঞ্চি। এলো বড়াগুলো তো ক্রাঞ্চি হইয়া বাচ্ছে। উপকরণ বেশি কিছু লাগে না, শুধু ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ। এখন আমি ডিম দিব, 2টা ডিম এটার মধ্যে দিব। ডিমটা ভালো করে ভাজা নেওয়ার পরে আমি এলো বড়াগুলো দিলাম। অল্প কিছু সময় লো হিটে, মিডিয়াম টু লো হিটে ডিমগুলো আমি ভাজি লইম। ভাজার পরে ওখান আমি এলো বড়া ইয়াদ করে লড়াম, ভালো করে নাড়াচাড়া দেয়া এই সবগুলো উপকরণ এলো বড়ার মাঝে মিক্স করে লইলেও হয়ে যাব। কি অনেক সুন্দর, অনেক মজার একটা নাস্তা হয়েছে, ইজি উপায়ে তৈরি করা যায়। গরু যদি এলো বড়া প্রেজেন্ট করা থাকে, সাথে সাথে গেস্ট আসলে সাথে সাথে ফ্রাই হইরা এরকমভাবে একটা মজার নাস্তা তৈরি করতে পারবা, কম বেশি সবাই অনেক পছন্দ করবা। এখন আমি ভালো করি এই ডিমের মিশ্রণগুলো মেলা গাইলাম আমি এলো বড়ার মাঝে। আমার নাস্তাটা প্রায় তৈরি গেছে, পরে ধনিয়া পাতা দিয়া লামানো হয়ে যাবো, বা চাইলে ধনিয়া পাতা নাও দিতে পারেন। দেখুন অনেক সুন্দর, অনেক মজার একটা নাস্তা হয়েছে। যদি আমার চ্যানেলটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবা।